মানে মেয়ে দেখতে গিয়েছেন বিয়ে করবেন এই দি মেয়েটাকে টাকা দিয়ে আসবেন মাশাআল্লাহ আচ্ছা 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 যদি মেয়ে বাড়িতে দেখতে যান আর সেক্ষেত্রে মেয়েকে দেখেছেন এটা যদি প্রথাগত হয়ে থাকে প্রথা যে না এটা দিতে হয় হাদিয়া দিতে হয় তাহলে এটা নাজেজ হারাম নয় কিন্তু এটা যদি ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট করে নেন কি ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট তাহলে এটাকে বিদাত বলা হবে কিন্তু কেউ এই টাকাটা হাদিয়া স্বরূপে দেওয়া হয় এটা নেকির উদ্দেশ্যে দেওয়া হয় না অত এটা বিদাত এই ফতোয়া জারি হবে না অত এটা কালচারাল হিসাবে এটা বৈধতা দেওয়া যেতে পারে শুকরিয়া জাযাকাল্লাহ খায়রান সুরাতুল বাকারার শেষ দুটো আয়াত পড়তে পারবেন কি পারবেন না জি পড়তে পারবেন কোনো সমস্যা নেই শুধু হানাফি মাজহাবের ফতোয়া হচ্ছে এটা যে সুরাতুল ফাতিহার পরে কমপক্ষে ছোট ছোট সুরা হলে তিনটে আয়াত পড়তে হবে আর বড় যদি আয়াত হয় একটাতে যথেষ্ট তাই হানাফি শাফি মালিক হাম্বলি সমস্ত ওলামাদের ঐক্যমতে সুরাতুল ফাতিহার পরে শেষ সুরা বাকারার দুটো আয়াত অবশ্যই পড়তে পারবেন শুকরিয়া আল্লাহ তাআলা প্রধান চারটি কিতাব তাওরাত ও ইনজিল দিয়ে তা কোরআন ছাড়া বাকি তিনটি কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নাম উল্লেখ নেই কেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইজান খুব চমৎকার প্রশ্ন করেছেন ভাইজান প্রশ্ন করেছেন মা বোনেরা প্রশ্ন করেছেন মেয়েরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত জাবুর ইনজিল আল কোরআন এই চারটে কিতাব অবতীর্ণ করেছেন যেটা সুরা আল মাইদা সুরা নম্বর 5 আয়াত 44 46 67 আল্লাহ বলেছেন বোনের প্রশ্ন তাহলে তাওরাত জাবুর আর ইনজিলে আল্লাহর নাম নেই কেন আল্লাহর নাম নেই কেন তো প্রথম কথা তাওরাত জাবুর ইনজিলে যে আল্লাহর নাম নেই এই কথা আপনাকে কে বলল আপনি কি তাওরাত জাবুর ইনজিল পড়েছেন না পড়ে বলছেন না কোনো যে শুনেছেন যে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তাওরাত জাবুর ইনজিলে আছে আলহামদুলিল্লাহ তাওরাত জাবুর ইনজিলকে বর্তমানে খ্রিস্টান এবং ইহুদিরা তারা বলে যে তাওরাত জাবুর ইনজিল মিলেছে বাইবেল কি বলা হয় বাইবেল আলহামদুলিল্লাহ আমার সম্পর্কে যারা জানেন তা জানেন আমি কম বেশি বাইবেল পড়াশোনা করেছি একটু একটু বাইবেল পড়তেও পারি আলহামদুলিল্লাহ বাইবেলের মধ্যে বুক অফ জেনেসিস ফার্স্ট চ্যাপ্টার অফ বাইবেল বাইবেলের মধ্যে প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে বুক অফ জেনেসিস কি বললাম বুক অফ জেনেসিস যেটা ইহুদিরা তারা মনে করে বাইবেলে ওল্ড টেস্টামেন্টের জেনেসিস এটা ল অফ মোজেস তথা মূসা আলাইহিস সালামের ল তথা তাওরা তারা নাম দিয়েছে পয়দায়েশ আর ইংলিশ বাইবেল বলা হয় জেনেসিস আবিষ্কার সৃষ্টি প্রথম পৃষ্ঠায় আমি নিজ চক্ষে দেখেছি আল্লাহ সুবহানের নাম আছে 17 বার কতবার 17 বার কতবার বলেন ভাই আল্লাহর নাম আছে 17 বার যেটা আরবিক বাইবেল এখনই খুলে দেখেন আল্লাহর নাম 17 বার আছে আর কেউ যদি দেখতে চান আলোচনা শেষ হবে আমার মোবাইলে আরবি বাইবেল আছে আলহামদুলিল্লাহ প্রথমে বলিনি বাইবেল আছে আমার কাছে বাইবেলও আছে আল্লাহর নামটা আছে 17 বার আর বাইবেলের বিশেষ করে নিউ টেস্টামেন্ট যেটাকে বলা ইঞ্জিল গসপেল অফ ম্যাথিউ 27:46 নম্বর অনুচ্ছেদে বাইবেলের ভাষ্য অনুযায়ী জিজাসকে সেদিন পুরুষে ঝুলানো হয়েছিল ঠিক সেই সময় তিনি বলছিলেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি এটা আরবি করলে হয় আল্লাহ আল্লাহ লামা তাবাক্তানি মানে আল্লাহ শব্দটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমার ডিটেল আলোচনা আছে ইউটিউবে যান লিখেন কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি এতটুকু লিখলেই ইসলাম হিন্দুইজম ক্রিশ্চিয়ানিটিতে আল্লাহর ধারণা কী কী আছে সবগুলো পেয়ে যাবেন শুকরিয়া ভাই কৃষ্ণ আসসালামু আলাইকুম আপনাকে একটা প্রশ্ন করছি তাহাজ্জুদের নামাজ নফল না সুন্নাত দু নম্বর মায়েদের নামে কিছু দানের পয়সা দেওয়া হয় কিছু সওয়াব পাওয়া যাবে তিন নম্বর ভাই একটা একটা করে প্রথম প্রশ্ন তাহাজ্জুদের নামাজ নফল না সুন্নাত ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইজান প্রশ্ন করেছেন তাহাজ্জুদের নামাজ না তারাবির নামাজ তাহাজ্জুদের নামাজ সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 78 এবং 79 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর জন্য এই তারাবিহ মানে তাহাজ্জুদের নামাজটাকে কোরআনের ভাষাতে নফল হিসেবে উল্লেখ করেছে তবে আমলগতভাবে আল্লাহ নবীর জন্য অনেক মুহাদ্দিস এবং ফোকাহারা বলেছে এটা আল্লাহ নবীর জন্য ছিল ফরজ কিন্তু উম্মার জন্য নফল কথা কি বুঝতে পারছেন তাহাজ্জুদ নামাজ এটা আল্লাহ রসুলের জন্য হুকুমগতভাবে নফল কিন্তু আমলগতভাবে ফরজ ছিলেন আর দ্বিতীয় প্রশ্ন কি শুকরিয়া
মায়ের নামে কিছু দানের পয়সা দেওয়ায় কিছু সওয়াব পাওয়া যাবে? মৃত ব্যক্তির জন্য কিছু যে দান করেন তাহলে কি সওয়াব পাবেন? সহিহ মুসলিম হাদিস নাম্বার 2612 আল্লাহ নবী বলেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সলাসা, তিনটি আমল থেকে যায়, তার মধ্যে একটা সাদকায় জারিয়া। কি বলেন তো ভাই? সাদকায় জারিয়া, সেই সাদকা, যে সাদকাটা চলতে পারে চাকার মতো, মানে চলতে পারে, একা একা চলে। দান হচ্ছে দুই ধরনের, একটা ক্ষণস্থায়ী, একটা স্থায়ী। সাদকা জারিয়া মানে চলন্ত সাদকা। কেমন চলন্ত সাদকা? উদাহরণ, আপনাদের এলাকাতে মসজিদ আছে, কিন্তু মসজিদে এখন ধরেন ট্যাঙ্কি নেই, অথবা হতে পারে ট্যাপ কল নেই, মুসল্লির কষ্ট হয়। এখন আপনি বলেন আমার বাবাটা মারা গেছে, আমি ট্যাপ কল তৈরি করতে যত খরচ হয় আমি সব দেব, আপনি দিয়ে দিয়েছেন, এখন ট্যাপ কল থেকে পানি দিয়ে অজু মুসল্লিরা যতদিন করবে ততদিন আপনার বাবা কবরে নেকি পেতে থাকবে। কিন্তু বাপ মারা গেছে, খানা দিয়েছেন একদিন ঘটা করে, ওই যখন খেয়েছে বাথরুমে গিয়েছে সব শেষ। শুক্রিয়া। আচ্ছা, ঈদের সালাত মেয়েরা কি জামাত করে সালাত আদায় করবে? প্রথম কথা, ঈদের দিনে মেয়েরা স্বতন্ত্রভাবে জামাতে সালাত আদায় করবে এই মর্মে হাদিস থেকে কিছু পাওয়া যায় না। তবে মেয়েরা পুরুষ ইমামের নেতৃত্বে পর্দার অন্তরাল থেকে আলাদাভাবে তারা সালাত আদায় করবে। সহিহ বুখারি হাদিস নাম্বার 864, 686, 88। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মেয়েরা সালাত আদায় করতো। সাহাবী রাসুল একজন মহিলা সাহেব বলছে, আল্লাহ নবী, আমরা ঈদের নামাজ আদেশ শুনে সাহাবীর মেয়ে সাহাবী একজন বলছে, আল্লাহ নবী, আমরা যদি হায়েজ অবস্থায় থাকি তাহলে কী করবো? আল্লাহ নবী বলছে, তবু তোমরা যাবে, নামাজ পড়বে না, তবে কিসে অংশগ্রহণ করবে? দোয়াতে অংশগ্রহণ করবে। তার মানে তারপরে জামাতে যেতে বলছে, নামাজ পড়ার দরকার নেই, দূরে একটু বসে থাকবে। কত কেমন বুঝতে পারছেন? মেয়েদের জন্য পাঁচ ওয়াক্ত যে মসজিদে গিয়ে সালাত আদায় করবে এটা ফরজ না, এটা ওয়াজিবও না, এটাই ঐচ্ছিক, এটা মুস্তাহাব। যদি যেতে চায় যেতে পারে। সহিহ বুখারীর 866 নম্বর হাদিস, অনেকে বলে যে আমরা নাকি বলি যে মেয়েদেরকে মসজিদে যেতেই হবে, না, পাঁচ ওয়াক্ত মেয়েদের জন্য যাওয়াটা ফরজ নয়, এটা যাটা ইচ্ছা, ইচ্ছাধীন, ইচ্ছে করলে যেতে পারে। কিন্তু কেউ যদি যেতে চায় তাহলে কেউ বাধা দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। সহিহ বুখারী 866 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি মসজিদে তার স্ত্রী কোনো দাস দাসী যেতে চায় তাদেরকে বাধা দিও না। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। মহরমের রোজা, আমরা অনেকে মনে করি মহরম বলতে তাজিয়াটাকে, মহরম কিন্তু আরবি একটা মাসের নাম, কথা বুঝতে পারছেন? মহরম মাসের কয় তারিখে রোজা রাখবেন? এক, 9 তারিখ অথবা 10 তারিখ, 9 তারিখ আর 10 তারিখ দুটো রাখবেন। কি বললাম? আল্লাহ রাসূল 9 তারিখে 10 তারিখে রেখেছিলেন, আর তিনি নিয়াত করেছিলেন যদি বেঁচে থাকি তাহলে বেজোর, মানে 9 তারিখও রাখবেন। এই হাদিসের আলোকে আল্লাহ রাসূল যেটা নিয়াত করেছেন সেটা আমাদের উপরে বাড়তে যায়। তাই 9 তারিখ আর 10 তারিখ রাখবেন। কেন? ইহুদিদের বিরুদ্ধ আচরণ করতে হবে, কারণ ইহুদিরা আজকে দিন পর্যন্ত আশুরার 10 তারিখ রোজা রাখে, কারণ মূসা আলাইহিস সালামকে এই দিন ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিল। আজকের দিনেও যেই আপনি প্যালেস্টাইনে চলে যান, ইসরায়েলে চলে যান, আজকের দিনেও তারা আশুরার 10 তারিখ রোজা রাখে। আপনাকে কি জানা আছে? 10 তারিখ। তার জন্য আল্লাহ রাসূল বলেছে ইহুদিদের বিরুদ্ধ আচরণ করো, এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন যে আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখও রাখবো। তবে 9 তারিখ আর 10 তারিখ আপনাকে রোজা রাখতে হবে। কেউ যদি 9 তারিখে রাখতে না পারেন কোনো কারণবশত, তখন 10 তারিখ আর 11 তারিখ রেখে ইহুদিদের বিরুদ্ধ আচরণ করতে হবে। শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়রান। বিস্তারিত জানার জন্য সেই মুসলিম 1164 নম্বর হাদিস, নফল সালাত অধ্যায়, শবে বরাতের নির্দিষ্টভাবে যে সালাত তথা নামাজ পড়া হয় এই মর্মে কোনো সহিহ হাদিস বর্ণনা আসে নাই। অনেকে বলেন যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা হাদিসে সহিহা, হাদিস নম্বর 1188 শবে বরাতের হাদিসকে সহি বলেছে। জি, সহি বলেছে, কিন্তু নফল নামাজ পড়তে হবে, সিয়াম পালন করতে হবে, এ হাদিসকে নয়। আলবানী রাহিমাহুল্লাহ যে হাদিসকে সহি বলেছে ওটা 15ই শাওয়াল একটা গুরুত্বপূর্ণ রাত, শুধুমাত্র ইয়াতটা, ওই হাদিসে কোনো ইবাদতের কথা উল্লেখ নেই। তাই 15ই শাবান, এই যে শবে বরাত শব্দটা বলে, শবে বরাত শব্দটাই আরবি না, শবে শব্দ আরবি নিসফে শাবান, এটাকে আরবিতে বলে নিসফে শাবান, 15 তারিখ শাবান মাসের। শুক্রিয়া। এদিনে খাস কোনো ইবাদত নেই। ফরজ সালাতে সিজদা বা সালামের পূর্বে নিজ ভাষায় বাংলায় দোয়া করা যাবে? নামাজের শেষ বৈঠকে আত্মীয় দুরুদ মাসুরার পরে নিজ ভাষাতে কোনো দোয়া কি পড়তে পারবেন? সে মুসলিম বাবুল কিরাত হাদিস নাম্বার
784 আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত কোনো কথা, জাগতিক কোনো কথা চলবে না। এই হাদিসের আলোকে শেখ সোহলাউল উসাইমিন বিন বাজ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ, ইমাম শাফি, ইসহাক ইবনে রাহুইয়া, সুফিয়ান সাউরি, ইব্রাহিম নাখঈ, বিখ্যাত বিখ্যাত তাবেঈ এবং চার মাযহাবের তিন ইমাম বলেছেন যে অতএব নামাজের তাকবীর যখন পড়ে যাবে, তাকবীর থেকে শুরু করে সালামের মধ্যে নিজ ভাষাতে কিচ্ছু চলবে না। যদি পড়তে হয় মাসনুন দোয়া পড়বেন। আমরা আত্তাহিয়াত পড়ি না ভাই, দুরুদ পড়ি, তারপরে কি পড়ি? মাশুরা। মাশুরা মানে কি জানেন? আমরা মাশুরা মানে মনে করি যে ওই যে মাশুরা পড়ি ওইটাই। মাশুরা মানে মাশহুর দোয়া, মানে যে দোয়াগুলো আপনার দরকার সব দোয়া পড়তে পারেন এখানে। এই যদি মনে করেন যে রাব্বানা আতিনা পড়বো, তাও পড়তে পারবেন। মানে এই সময়তে আল্লাহ যদি বলেছেন সালাম পড়ানোর আগের মুহূর্তে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। তাই আত্মীয়ত দুরুদের পরে যত দোয়া জানেন, আরবি ভাষাতে কোরআন হাদিসে যা জানেন সবগুলো পড়েন, এক ঘন্টা ধরে বসে বসে পড়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কি বাঙালি মানুষ, আমরা অত শত বুঝি না, নামাজ শিখার ভাই একটা মাসরা পেয়েছি, ওই একটা মুখস্ত করে একটাই চালিয়ে দিচ্ছি, কিন্তু কিন্তু বুঝলেনই না ভাই। মাসুরা মানে মাসহুর দোয়া, মানে যে দোয়াগুলো আপনি জানেন সবগুলো পড়তে পারবেন। কথা আমার বুঝতে পারছেন? জি, শুক্রিয়া। প্রশ্ন করেছে, হযরত সালাতে প্রথম রাকাতে আলিফ লাম মিম, দ্বিতীয় রাকাতে সূরা হাসরের আয়াত পড়া হবে কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। ভাই যেমন প্রশ্ন করেছেন, যখন আপনি সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, প্রথমে আলিফ লাম মিম তথা সূরাতুল বাকারা পবিত্র কোণে দুই নম্বর সূরা পড়বেন, আর দ্বিতীয় রাকাত যখন নামাজ পড়বেন সেই সময় সূরাতুল হাসর কোরআনের 59 নম্বর সূরা পড়বেন, এটা কি পড়তে পারবেন? জি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এমনকি কখনো কখনো সূরাত যদি ক্রমিক নাম্বার চেঞ্জ হয়ে যায়, কি চেঞ্জ হয়ে যায়? ক্রমিক নাম্বার চেঞ্জ হয়ে যায়, তাতে কোনো সমস্যা হয় না। কারণ কি, কোরআনকে যেই ভাষাতে সাজানো হয়েছে, কোরআন তো ওইভাবে নাজিল হয়েছিল না ভাই, ওইভাবে নাজিল হয়েছিল কথা বলেন, ওইভাবে তো নাজিল হয়নি। সূরা বাকারা এটা তো মাদানী সূরা, কোথাকার সূরা? মাদানী সূরা, মানে মদিনা অবতীর্ণ হয়েছে। কিন্তু মূলত কোরআনের ওহী এসেছে প্রথমে মক্কা থেকে, কোথা থেকে? মক্কা থেকে।